ফজরের আজান শুনে ঘুম ভেঙে গিয়েছে, আর তারপর উঠে উজু করে নিয়ে এত নামাজটা সেরে নিলাম, আর তারপর একটু নিয়ামুল কোরআনটা নিয়ে বসলাম, ছুরাইয়াছিন পড়ব। তো শীতকালের দিনে বেশ যেন একটা অলসতা, নামাজটা সেরে নিয়ে কতক্ষণে আমি ঘুমোতে যেতে পারি, তো এমনটা মনে হয়। আর ঠান্ডার কারণে না বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করে না, তো যতটুকু পারি পড়ি, আর না পড়লে দেখা যায় কি শুয়ে থাকি। তো আজকে থেকে চিন্তা করেছি যে আর একদমই শুয়ে পড়বো না, কারণ শুয়ে এলে পড়লে অনেকটা উঠতে আবার দেরি হয়ে যায়, আর সকালের কাজগুলো করতে করতে কিন্তু বেশ দেরি হয়ে যায়। আর এখন যেহেতু দিনটা ছোট, তাই এখন থেকে আর ঘুমাবো না, ভোরবেলা উঠে হয়তো বাইরে হাঁটতে বের হব, আর নয়তো এভাবে বসে বসে নিয়ামুল কোরআনটাতে তেলাওয়াত করব। তো এই তো সকালবেলা সূরা ইয়াসিন পড়াটা আমার অনেক পুরনো একটা অভ্যাস, তো খুব ভালো লাগে। আর এভাবে পড়তে পড়তে সূরা ইয়াসিনের বেশ কয়েকটা মুভির আমার মুখস্থ হয়ে গিয়েছে, তো ইনশাল্লাহ এভাবে পড়তে পড়তে হয়তো একদিন পুরো সূরা ইয়াসিন আমার মুখস্থ হয়ে যাবে। এই তো সকাল দুপুর রাত মানে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচটি সূরা যে পড়তে হয়, সেটার অভ্যাসটা আমার বিয়ের পর থেকে হয়েছে, আমার শাশুড়ি মাকে দেখার পর। তো যদিও দেখা যায় যে কখনো কখনো মিস হয়ে যায়, তবুও কিন্তু আমি পড়ার চেষ্টা করি আর একদম ধরে রাখার চেষ্টা করি। তো ছোট হোক আর বড় হোক, আমলটাই বড় কথা, আর সেটা মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার কাছে বড় বলে মনে হয়। ঘুম থেকে উঠেছি 5:30, আর এ তো এখন 6:30 বাজে, তো এক ঘন্টা রুমের মধ্যেই ছিলাম, আর তারপর এই তো একটু বাইরে বের হয়েছি, বাইরের প্রকৃতিটা দেখে আমি আবার ঘরে চলে যাব। আর আজকে একদমই ঘুমাবো না, কেন বলো তো? কারণ হচ্ছে আজকে তো ভাবিদেরকে আমরা দাওয়াত করেছি, দুপুরে ওনারা আজকে আমাদের বাসায় খাবেন, সেই সাথে মাস্টারমশাইয়ের একজন কলিগও আসবেন, তো সেজন্য বেশ এক্সাইটেড, নিজের হাতে রান্নাবান্নাগুলো করতে হবে। তো সে কারণে এখন থেকেই প্রস্তুতি নিব একদম সকালবেলা থেকে, যাতে আমি ঠিক টাইমে সব কাজগুলো শেষ করতে পারি। আর এই যে দেখো কি ভয়ানক একটা অবস্থা, মনে হলো মৃত্যুর মুখ থেকে ফিরে আসলাম, এতটাই ভয় পেয়ে গিয়েছি। তো বাইরের ওই লাইটটা অফ করে দিলাম, তারপর মনে হলো যে এটা একটু অফ করে দিয়ে যাই। আর দেখো কি অবস্থা, সুইচ অফ করেছি কিন্তু লাইট এখনও জ্বলছে, তো জানি না এটা কি হয়েছে। তো তাড়াতাড়ি করে আমি এখান থেকে দূরে সরে এসেছি, দেখতেই পাচ্ছ এখনও কিন্তু শব্দ হচ্ছে, তো বাসায় গিয়ে ভাইকে বলতে হবে যে কেন এরকম হচ্ছে। আর আমি কিন্তু সত্যি কথা বলতে অনেক ভয় পেয়ে গিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই কারেন্ট আমি ভীষণ ভয় পাই, হয়তোবা সবাই ভয় পায়, কিন্তু আমার মনে হয় যে আমি একটু বেশি ভয় পাই, কারণ আমি আমার জীবনে অনেকবার শক খেয়েছি, আর বিশেষ করে আয়রন মানে ওই যে ইস্ত্রি আর কি, তো সেটা ধরতেও ভয় পাই। তো যেগুলো নাকি কম ওয়েট থাকে সেগুলোকে তেমন একটা ভয় পাই না, কিন্তু বেশি ওয়েটের মানে আগেকার দিনের যে আয়রনগুলো অনেক বেশি ওয়েট, তো আমাদের ঘরে যেটা আছে সেটা কিন্তু অনেক ওয়েট, ধরে রাখতে গেলে হাত ব্যথা হয়, তো ওগুলোকে ভীষণ ভয় পাই। তো মনে হয় মৃত্যু কতটা কাছে ঠিক না, এই যে একটা এদিক ওদিক হয়ে গেলে দেখা যায় যে তখনই শেষ। তো মনে মনে পরে ভাবতেছি, এই যে আমি ওখানে হাতটা দিয়েছিলাম, যদি নাকি হাতটা আমি সরিয়ে না নিতে পারতাম, বেশিক্ষণ হয়তো বা ধরে রাখলে আমি আজকেই হয়তো শেষ হয়ে যেতাম, এটাই হয়তো আমার শেষ দিন হতো। তো বাড়ি থেকে এসে সরাসরি রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে ঢুকে যে লাইটটা জ্বালিয়ে নেবো সেটা একদম মনে নেই, তো জানালা খুলে দিলাম। আর বাইরেটা দেখো, আজকে কিন্তু তেমন একটা কুয়াশা নেই, আর ঠান্ডাও পড়ছে কম কম আর কি। তো এই তো লাইটটা জ্বালিয়ে দিই, আর তারপরে এই যে ফুলগুলোকে দেখো, গত ভিডিওতে তোমরা হয়তো দেখেছো, কিন্তু ফুলগুলো যখন এনেছিলাম তার ভিডিও করিনি, আর এখন এই তো কাছে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, নাহলে আমার ভালো লাগবে না। তো কতটা সুন্দর দেখো, তো ফুলের বর্ণনা যতটাই দেই না কেন সেটা কম বলা হবে, আর আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমার মুখে এসব ফুল টুলের বর্ণনা মানায় না আর কি। তো তা সুন্দর যে সে একাকার। তো রান্নাঘর থেকে চলে এসেছি পেঁয়াজ নিতে, তো রান্নাবান্না যাই করি না কেন পেঁয়াজ তো লাগবেই, তাই ভাবলাম যে এখন বসে বসে পেঁয়াজটা ছিলে রেখে দেই। আর আজকে মাস্টারমশাই যেহেতু বাসায়, সকালবেলা খিচুড়ি রান্না করতে হবে, সেই সাথে ভর্তা বা ডিম ভাজা যা কিছু হোক করতে হবে, তো সব রান্নাবান্না করতে গেলে পেঁয়াজের অনেক বেশি প্রয়োজন আর কি, তো সেজন্য পেঁয়াজগুলোকে এখান থেকে নিয়ে গিয়ে আগে ছিলে রেখে দিব, আর সেই সাথে আদা রসুন সব কিছুই ছিলে নেব। তো এতো যখন আমি পেঁয়াজ নিচ্ছিলাম তখন অবধি ডিসিশন ছিল যে আজকে বিরিয়ানি রান্না হবে গরুর মাংসে,
তো তার বেশ কিছুক্ষণ পর ভাবি এসে জানিয়ে দিলেন যে ওনারা বিরিয়ানি খাবেন না, মানে ভাত মাংস সাথে ডাল ভাজি ভুজি এগুলোই খাবেন আর কি, মানে সাধারণ খাবার দাবার। তো ওনাদের নাকি গ্যাস্ট্রিকের প্রবলেম আর বিরিয়ানি খেলে সেটা বেড়ে যায় তাই আর কি। তো সে কারণে ডিসিশন চেঞ্জ। তো পেঁয়াজগুলো ছিলে রেখেছিলাম, আমার কিন্তু বেশ উপকার হয়েছিল। তো পরে আর আমাকে পেঁয়াজ ছিলে নিতে হয়নি। তো এই তো এই আদা আর রসুনগুলোকে ছিলে নিব। আর ভিডিওর এই পর্যন্ত এসে মনে হলো যে তোমাদেরকে এখনও গুড মর্নিং জানাইনি। তা হোক, বেশি সকাল কিন্তু এখনও হয়নি। তো গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে নতুন দিনে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরোটা দেখবে প্লিজ। আর ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে গেলে ছোট্ট করে একটা লাইক দিয়ে যেও, তাতে করে আমি বেশ মোটিভেট হব পরবর্তীতে আরেকটি ব্লগ বানানোর জন্য। আর চাইলে মিষ্টি করে একটা কমেন্ট করে রেখে যেতে পারো, যেটা স্মৃতি হয়ে থাকবে আমার ছোট্ট এই স্মৃতির পাতায়। তো এর মাঝখানে কিন্তু অনেকটা সময় কেটে গিয়েছে, আর তারপরে তো এগুলো আমি রেডি করে নিয়েছি, সকালে রান্না সেরে নিয়েছি। আর মাস্টারমশাই ঘুম থেকে উঠে কিন্তু মাছের বাজার করতে গেছে, মানে মাছ কিনতে গেছে বাজারে আর কি। তো এদিকে সূর্যি মামাও কিন্তু উঠে গিয়েছে, তো তাই দেখে এই তো বেলকনিতে চলে আসলাম। আর এই তো গতকালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে নিয়ে এখন ছাদে দিয়ে আসব, তা না হলে একটুও শুকাবে না। আর সেই সাথে বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ তোমরা কিন্তু একটা লাইক করে দিও। ইদানিং আমার ভিডিওতে তোমরা হয়তো লাইক দিতে ভুলে যা। আর পরবর্তীতে আমার এই ধরনের ব্লগগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। শীতের সকালের এই সৌন্দর্য আমি যতবার দেখি ততবার মুগ্ধ হই, খুব বেশি ভালো লাগে, তাই হয়তো আমার এই অবস্থা। তো সকাল সকাল ছাদে এসেছি, মনে হচ্ছে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি, কিন্তু আজকে আর তা হবে না কারণ বাসায় অনেক কাজ। তো এই তো সবগুলো জামা কাপড় মেলে দিলাম, আর তারপর পুরো ছাদ থেকে এই তো মাঠঘাটগুলো ভালো মতো এক নজর দেখে নিয়ে নিচে চলে আসছি। তো আমিও নিচে আসছি আর মাস্টারমশাইও চলে এসেছে। তো সারা মাসের মাছ কেনা হয়ে গিয়েছে, তো এগুলোকে এখন আমার পরিষ্কার করে রেখে তারপর রান্না করতে যেতে হবে। তো যদিও অনেক মাছও কেটে নিয়ে আসছে, আর বাকি যেগুলো কেটে নিয়ে আসেনি সেগুলো শুধু আমার কাটতে হবে, সেই সাথে কিন্তু গুঁড়ো মাছও নিয়ে এসেছে। তো অনেকে বলতে শুনি বা দেখেছি যে হাজবেন্ডের সাথে যখন রাগারাগি হয় তখন নাকি গুঁড়ো মাছ কিনে নিয়ে আসে, কিন্তু আমাদের ঘরে একদমই সেটা নয়। আমি মাস্টারমশাইকে যখনই বলি তখনই নিয়ে আসে। আর জানো তো বন্ধুরা, আমি মাছ কাটতে ভীষণ পছন্দ করি, সেটা হতে পারে গুঁড়ো মাছ বা বড় মাছ যাই হোক না কেন। আর এই যে ছোট্ট মাছটাকে দেখলে, ওটা নাকি ফ্রি দিয়েছে। তো মাছগুলো কোভাবে রেখেই আমরা সকালবেলার খাবার খেয়ে নিয়েছি, আর তারপর আমি দুপুরের রান্না শুরু করে দিয়েছি। এর মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে যেগুলোকে আমি ক্যামেরা বন্দি করিনি। আর বুঝতে পারতেছো সবটা একা হাতে করতে হবে, তো ভাবি হয়তো একটু হলে হেল্প করতে পারতো। তো ভাবিদেরও আজকে মাছ নিয়ে এসেছে, মানে মাস্টারমশাই আর ওই ভাই একসাথে মাছের বাজারে গিয়েছিল, আর আমাদের যা যা মাছ এনেছে ওরাও কিন্তু তাই তাই এনেছে, তো সেগুলো ভাবিকে কাটতে হবে সবগুলোই। তো মাস্টারমশাই যদি বা কতগুলো কেটে নিয়ে এসেছে, কিন্তু ভাই কিন্তু একদমই সেগুলো কাটে নিয়ে আসেনি আর কি। তো সবটাই ভাবিকে কাটতে হবে, সে কারণে সব কাজ আমি একা হাতেই করেছি আজকে। তো সব রান্না মোটামুটি কমপ্লিট, এখন শুধু এই তো লাউ পাতার ভর্তা বানাবো চিংড়ি মাছ দিয়ে, তো এটাই বাকি আছে। তাই ভাবলাম যে কোনো কিছুই তো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, মানে রান্না আর কি, তো এটা তোমাদের সাথে শেয়ার করা যাক। রেসিপিটা হয়তো তোমাদের ভালো লাগবে, আর খেতে কিন্তু ভীষণ মজার, যাকে দিবে সেই কিন্তু খুব মজা করে খাবে। তো এই তো লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে রেখে দিয়েছি, আর তারপর এখানে দেখতে পেলে চিংড়ি মাছ দিয়ে হালকা করে ভেজে নিলাম, আর তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে এই তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর হলুদ লবণ দিয়ে দিলাম, আর সেখানে আমি একটু হচ্ছে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, মানে জিরা বাটা আর কি। তারপর বেটে রাখা লাউ পাতাগুলোকে দিয়ে এই তো ভালোভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি।
আর আজকে গরুর মাংস রান্না করেছি, ডিম ভুনা, আলু ভাজা, লাউ পাতার ভর্তা, নে পাতা দিয়ে টাকি মাছ ভর্তা, সাথে ডাল, ছালাদ, সাদা ভাত। তো এগুলোই ছিল আজকের আইটেম। আর বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।